ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोप्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिमा महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम व्रतवर वपु सीतयायो हि राम स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि अक्षय कुमार सेन विरचित श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पूर्व दिन प्रभुर सहित राखालेर मिलन एई अध्याय थेके अंश विशेष पढ़ेछिलाम जेखाने शेष करेछिलाम सेखाने हच्छे स्वामी ब्रह्मानंदजी महाराज तखनो तिनि राखाल चंद्रकोष एवं ठाकुरेर संगे देखा करते आसतेन মনমোহন মিত্র তিনি নিয়ে গেছিলেন তাকে তার কাছে মনমোহন মিত্রের তৃতীয়া ভগিনী তার সাথে রাখালচন্দ্র ঘোষের বিবাহ হয় এবং সেই সূত্র ধরেই তারা শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে আসেন এর আগে শ্রীরামকৃষ্ণের কাছে রাখালচন্দ্র আসার আগে তার কতগুলি দিব্য দর্শন হয় তার মধ্যে একটি ছোট শিশু যেন শ্রীকৃষ্ণের সঙ্গে গঙ্গার উপরে বহু পদ্ম ফুলের মধ্যে তার সেই পদ্মের পাতায় খেলে বেড়াচ্ছে এটি একটি দর্শন আরেকটি দর্শন হয় একটি ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে যে শ্রীরামকৃষ্ণের একটি গাছের তলায় এবং জগন্মাতা সেই ছোট্ট শিশুটিকে তার কোলে তুলে নিয়ে বলেন এই তোমার শিশু এই তোমার পুত্র মানুষ পুত্র মন থেকে জন্মেছে তোমার ঠিক মনের মতো শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার মাত্রই তিনি আকৃষ্ট হতে থাকলেন শ্রীরামকৃষ্ণের প্রতি স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে চলে আসতেন এবং তিন চার দিন থাকতেন তার বাবা অনেক চেষ্টা করতেন তাকে বেঁধে বুঁধে রাখার সেটা সম্ভব হয়ে ওঠেনি আমরা শেষ করেছিলাম এরকম সমনে শুনলে গুছে লোচন আধার রামকৃষ্ণ লীলা গীত অমৃত ভাণ্ডার এই কথাটা আমরা বলেছিলাম সমনে শোনার কথা বলছি সমন কেন সমস্ত মন দিয়ে সমস্ত মনকে সব আমাদের ছড়িয়ে থাকা মনকে গুটিয়ে একসঙ্গে ভগবানের লীলা শোনা দরকার কারণ তার প্রত্যেকটি লীলার প্রত্যেকটি বিভঙ্গে একটি নতুন করে কিছু বার্তা দিয়ে যান আমরা যদি সেটা না শুনি আমাদের শিক্ষা সম্পূর্ণ হয় না বলছেন রামকৃষ্ণ লীলা কথা অমৃত ভাণ্ডার ভাণ্ডার শব্দটি ব্যবহার করেছেন ভাণ্ডার কেন না সেখানে স্টোর করা আছে আমরা চাইবা মাত্র পাবো কি পাবো অমৃত বেঁচে থাকার একটা নতুন উপকরণ আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণের জীবনী শ্রীরামকৃষ্ণের কথা আমাদের বেঁচে থাকার রসদ প্রত্যেক দিন পড়া হলে নতুন করে নিজেকে খুঁজে পাই রবীন্দ্রনাথের গান আছে না তোমায় নতুন করে পাবো বলে খাড়াই ক্ষণিক্ষণ ওমর ভালোবাসার ধন তাকে রোজ আমরা নতুন করে ডিসকভার করি নতুন করে আবিষ্কার করি আর তাকে চেনার মধ্যে দিয়ে নিজেকে চিনতে শিখি আমরা এগোবো আজকের পড়া রাখালের জনক বহু জনকের বহু জমি জমা বিষয় সম্বন্ধ এক উঠে মকদ্দমা অতিশয় বিপদ হইলে পরাজয় দিবানিশি ভেবে সারা অন্তরিতে ভয় মিছিলের অবস্থারে বড়ই দুর্দশা পরপক্ষ বলবান নাহি জয় আশা কেহ নাহি কয় তায় চিনিলে মিছিল তার বড় বড় বিধিবত কৌশলী উকিল অন্য চিন্তা নাই এই চিন্তা নিরন্তর
তন্ময়ত্ব তাহে নাহি ঘরেরও খবর। এ সময়ে অবসর পাইল রাখাল, পিতার জঙ্গলে তার ঘুচিল জঞ্জাল। প্রভুর নিকটে তবে থাকেন এখন, দেখিয়াও পিতা নাহি করেন বারণ। প্রভুর ইচ্ছায় কিবা হইল এমনি, জিনিবার নাহি কয় জহে জিনিলেন তিনি। মনে মনে বুঝিলেন জয়ের কারণ, সাধুর নিকটে যায় তাহার নন্দন। সাধুর কৃপায় এই মকদ্দমা জিত, ষোলো আনা পাকা জ্ঞানে ধারণা নিশ্চিত। ঘুচিল পুভের ভাব মঙ্গল লক্ষণ, রাখালে এখন নাই কোনো নিবারণ। এমন সময় রাখালের বাবা, তার অনেক জমি জমা ছিল, একটি মামলায় তিনি এমনভাবে জড়িয়ে পড়েছিলেন যে মামলায় কোনোভাবে জয় হওয়া সম্ভব নয়। ব্যারিস্টার কৌশলী সকলের সঙ্গে দিন রাত তিনি পরিশ্রম করতেন, সমস্ত মন সেখানে দেবার ফলে ঘরের দিকে তাকানোর তার আর সময় ছিল না। আর এই সুযোগটি ব্যবহার করলেন রাখাল মহারাজ। তিনিও বাড়ি থেকে পালিয়ে এসে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের কাছে থাকা শুরু করলেন। তিনি জানতেন যে ঠাকুরের কাছে যদি তিনি থাকেন তাহলে কেউ আর তাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারবে না। আর এদিকে রাখালের বাবার মনে এক অদ্ভুত পরিবর্তন এলো। তিনি দেখলেন এই যে মামলাটা ছিল এতে কোনোভাবেই তার জয় হওয়া সম্ভাবনা ছিল না। এমনকি জয় না হলে, পরাজয় হলে তাকে অর্থদণ্ড তো দিতেই হতো, তার অনেক রকমের কষ্ট হতো। কিন্তু সেটি একবারে খুব সাধারণভাবে বেরিয়ে গেলেন, শুধু না তিনি জয়েও জিতেও গেলেন মামলায়। তার প্রত্যক্ষ ধারণা হলো যে ছেলে যেহেতু সন্ন্যাসীর কাছে যায়, সন্ন্যাসীর আশীর্বাদ সন্ন্যাসীর কৃপায় তারই জয়ে, যে মামলা জিততে পারতেন না সেই মামলাও জয় লাভ হয়েছে। তখন তিনি সেই সন্ন্যাসীর প্রতি আর সেই রকম ভাবনা রাখতেন না। উথিকার লিখছেন, সাধুর কৃপায় এই মকদ্দমা জিত, ষোলো আনা পাকা জ্ঞানে ধরি ধারণা নিশ্চিত। ঘুচিল পুভের ভাব রাখালে এখন, ঘুচিল পুভের ভাব মঙ্গল লক্ষণ, রাখালও এখন নাই কোনো নিবারণ। এটা একটা অদ্ভুত ব্যাপার। তিনি বুঝতে থাকলেন যে তাহলে বৈষয়িক লোক তো সবসময় বিষয় চিন্তা করতে গিয়ে এত মত্ত হয়ে যেতেন যে এতে তার ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এগুলো শুধু ভাববার তার সময় ছিল না। এদিকে ঠাকুরের কাছে তিনি অত্যন্ত আনন্দের দিন কাটাতে থাকলেন। পুথিকার লিখছেন, তদুপরি শ্রীপ্রভু অবসর অবাধে কাটান প্রভু, অবাধে কাঠান কাল প্রভুর গোচরে, কর্মতার প্রভু সেবা ভক্তি সহকারে। তদুপরি শ্রীপ্রভুর বাৎসল্য সঞ্চার, সম্মদিয়া ডাকিতেন গোপাল আমার। রাখাল বিহনে যেন গাভী বৎসহারা, হইল রাখাল দুটি নয়নের তারা। গোপাল গোপাল বলি কতই আদর, আলিঙ্গন বসাইয়া কোলের উপর। ভাবেতে কখনো প্রভু এতই উন্মত্ত, কাঁধেতে করিয়া তার করেন নৃত্য করিতেন নৃত্য। মরি কি মধুর খেলা কি কহিতে পারি, সাঙ্গ পাঙ্গ সহ লীলা নরদেহধারী। নূতন সম্পর্ক নয় আত্মগণ শনে, চিরকাল বাধা না চিনিলে কে বা চেনে। হেন হীন হেও জড় বুদ্ধি বড় পর মাদে, বুঝে না বীজের মধ্যে ফলের আস্বাদ। আছে যেন আছে হেন বহুত বুদ্ধি সৃষ্টির ভিতরে, পূর্বজন্ম পরজন্ম স্বীকার না করে। হায় কি বিষম বুদ্ধি যায় বিবেচনা, কি কারণে কি বিহনে কারণ বিহনে হয় কর্মেরও সূচনা। বিনা কর্মে ফল হয় কি প্রকারে ভাসে, মন নাশে কর্ম নাশে দেহেরও বিনাশে। ভালো মন্দ যার যাহা সঙ্গে সঙ্গে হয়, হোক না দেহের লক্ষ লক্ষ বার হয়। দেহান্তরে গুণান্তর কহে আহম্মক, এখানে তে টক যে বা সেখানেও টক। স্বভাবে স্বভাব থাকে স্বভাবের প্রথা, বীজের ভিতর যেন ফুল পল পাতা লতা। সম্পর্কে সমান ভাবে বাধা চিরকাল, এখনো রাখাল যিনি পূর্বেও রাখাল। ভবিষ্যতে তিনিও রাখাল পুনঃ পরে, রাখালের রাখালত্ব কিসেও না মরে। প্রভুর গোপাল তার গুণান্তর নাই, গোসাইয়ের শ্রী রাখাল তাহার গোসাই। পুথিকার বলছেন,
ঠাকুরের কাছে রাখাল আসার পরে রাখালের ভিতরে ঠাকুরের ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তিনি যেন রাখাল বিহনে সামান্যতম সময়টুকুও কাটাতে রাজি নন। রাখাল 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 করছেন সব সময়। তাকেই কেমন করে তৈরি করবেন সেটি চিন্তাতেই মত্ত হয়ে আছে। এবং রাখালও যেন এই নতুন সম্পর্কের মধ্যে পড়ে তার একটি ভারী ভালো অবস্থা এলো। বলছেন যে এই নতুন সম্পর্কের, এবং বাবাও বুঝছেন যে এই নতুন সম্পর্কের কল্যাণী যেন তাদের সমস্ত কিছু, তার সমস্ত কিছু পরিবারের ভালো হতে থাকছে। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণের প্রতি রাখালের এই যে ভক্তি বা রাখালের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, এটি এক জন্মে হয় না, জনম জনম প্রত্যেকবার তাঁর সঙ্গে আসেন আর তারা লীলা করেন, আর একে অপরের প্রতি যে গভীর মাধুর্যের সম্পর্ক তৈরি করে আমাদের দেখান, আমরা দেখে হতবাক হয়ে যাই। আদতে এই সম্পর্ক সূত্রে, এই ভালোবাসার সূত্রে ধরেই অবতার এবং তার সন্তানরা বাধা পড়ে থাকেন। পুথিকার বলছেন প্রভুর গোপাল তার গুণান্তর নাই, গোসাইয়ের শ্রী রাখাল তাহারও গোসাই। তার গুণান্তর নাই, তার কোনো পরিবর্তন নেই, তিনি যে গুণে যে গুণের মধ্যে ছিলেন সেই গুণেতেই এক দেহ থেকে আরেক দেহান্তে আরেকটি দেহেতে রূপান্তরিত হচ্ছেন, মানুষ হিসেবে আসছেন। তার সেই বোধ, তার সেই চেতনা, সেটা যেন নেই। আমাদের সঙ্গে করে শুধুমাত্র আমাদের কর্মের ফলটিকে নিয়ে যাব, তাই কর্মটিকে যেন খুব ভালো হয় আমাদের, কারণ ওইটি একমাত্র সঙ্গে অনুভূতি, ওই সুখানুভূতিটি আমাদের সঙ্গে যাবে, আর কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না। পুথিকার লিখছেন ধীর নম্র বিনয়ী সংসারী ভক্তবর, বিভূষিত সর্বগুণে গুণেরও সাগর, আসছে মৃদু মন্দ হাস্যে খেলে অবিরাম, মিতভাষী সন্তোষ অন্তর বলরাম, গোপনে গোপনে আনে শ্রী প্রভু ভগবানে, মহাপুণ্যময় তীর্থ নিজ নিকেতনে, ভবনের মহিমা কিবা না যায় বর্ণনা, গৌর অবতারে যেন শ্রীবাস প্রাঙ্গন, জগন্নাথ প্রতিমূর্তি প্রতিষ্ঠিত ঘরে, ভোগ রাগ নীতি নীতি অতি প্রীতি ভরে, সেই মহাপ্রসাদে প্রভুর সেবা হয়, শ্রীপ্রভুর অন্ন ভিক্ষা যথা তথা নহে, ভাগ্যধর বলরাম যার এই বাড়ি, তিনি একজন গোটা প্রভুর ভাণ্ডারী, নহে অপরের কথা প্রভুর বচন, এখানে ভাণ্ডারী তার মোটে কয়জন, মথুর বিশ্বাস অগ্রে সেবার প্রধান, দ্বিতীয় জন সেই এই বসু বলরাম, তৃতীয় বেনিয়া যেতে সদ্গুণ অধিক, খ্যাতনামা মহাদাতা শ্রী শম্ভু মল্লিক, চতুর্থ সুরেশচন্দ্র মিত্র মহাশয়, আগাগোড়া লীলা পাঠিয়ে পাবে পরিচয়। পুথিকার বলছেন যেবার বলরাম বসুর কথা বলছেন, বলরাম বসুর গুণের কথা বলছেন, ধীর নম্র বিনয়ী এবং সংসারী ভক্তবর। এই ধীর নম্র বিনয়ী এগুলো কিন্তু একে অপরের পরিপূরক, একটা থাকলে আরেকটি হবে। যিনি সমস্ত কাজে ধীর, ধীর অর্থাৎ স্লো নয়, যিনি সমস্ত কাজ গভীর ভাবের গভীরতার মধ্যে গিয়ে, সমস্যার গভীরে গিয়ে একেবারে তার থেকে সমাধান সূত্র বার করতে পারেন, একমাত্র যে তিনি ধীর তিনি এটি পারেন। ধরুন একটি বাচ্চা কুয়োর মধ্যে পড়ে গেলে, আমাদের তো আজকাল নানা রকম সেই ফাঁক করা হয়, সে কুয়োর মধ্যে বাচ্চা পড়ে যায়, যদি আমরা চেঁচামেচি করি তাহলে কিন্তু হবে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট যে মানুষকে পাঠানো হবে তাকেও ধীর হতে হবে। আমরা দেখেছি এক জায়গায় ওই ছাগল পড়ে, গরুর বাছুর পড়ে গেছিল আমাদের আশ্রমে, সেইখানে পুরো মাটিটাকে ধীরে 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 কেটে 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 সেই ছাগলের গায়ে মাটির টুকরো টাকরা পড়ছে, সে আহত হচ্ছে, কিন্তু সে কি পরম মমতার সঙ্গে সেইখানে নেমে গিয়ে তাকে আবিষ্কার করে নিয়ে এলো, তাকে সুস্থ করে দিল। এটার জন্য ধীরত্বের প্রয়োজন হয় জীবনের এই সমস্ত ক্ষেত্রেই, যেন তিনি সেই ধীর প্রয়োগী, তিনি সেই ধীর বলরাম বসুকে তিনি ভালোবাসতেন। বলছেন নম্র, নম্র না হলে হয় না, নম্র মানে এমন নম্র নয় যে ছাগল গরুতে চেঁচে দেবে। বলছেন ফলন্ত গাছ সবসময় নম্র হয়, ফলন্ত গাছ সবসময় বিনয়ী হয়। আম গাছ দেখবেন যখন ফলে ধরে থাকে তখন এমনিতেই সেটা নিচু হয়ে যায়, কালবৈশাখী যখন আসে তখন তার একাধখানা ডাল ভাঙতে পারে,
কিন্তু সম্পূর্ণ ফল নষ্ট করে দিতে পারে না, কারণ কালবৈশাখী আঘাত করবার জায়গা খুঁজে পায় না। তিনি এমনভাবে নিজেকে ভাঁজ করে রাখেন যে তাকে আঘাত করা যায় না। সেই খানিকটা সেই আমাদের এই যে আমাদের যার মধ্যে করে মুক্ত হয় সেই ঝিনুক, ঝিনুকের বা শামুকের মতো কিংবা কচ্ছপের মতো একটা হাতে একটু পা দিলে সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীরের মধ্যে ঢুকিয়ে ফেলবেন। আপনি নানা চেষ্টা করে তাকে বার করতে পারবেন না, হয়তো কেটে ফেলে দেওয়া হলো, বৃদ্ধ হয়েছে কেটে ফেলে দেওয়া হলো, তথাপি তার ভিতরে এই নৈতিক জ্ঞান এই নৈতিক ভাবনাটি থাকে। বলছেন একে দিব্য গুণ বলছেন, আর হাস্য খেলে অবিরাম, সবসময় মুখখানি যেন হাসিতে পূর্ণ হয়ে আছে। মিতব্যয় সন্তোষ অন্তর বলরাম, তিনি টাকা পয়সা খরচের ব্যাপারে ভীষণ রকমের মানে নিয়ম কানুন রাখতেন, তাকে আরো বলতেন নিয়ম করে তারা যেন সেই ভগবানের কথা তারা ভাবতেন। বলছেন তিনি মিতব্যয়ী কিন্তু সন্তোষ আছে। মিতব্যয়ী অর্থে বলরামবাবুর যে মিতব্যয়ী তার ছবি আমরা দেখতে পাই, মূলত বলরামবাবু অকারণ কোনো রকম খরচ করতে রাজি হতেন না, যেটা একটি যেটাকে মিতব্যয়ী তাকে বলা হয় না, সেটা হচ্ছে আমাদের ব্যয় সংকোচ বা সঠিকভাবে জিনিসকে জিনিসের খরচার বোধ আর কি। বলছেন তিনি গোপনে গোপনে প্রভুকে নিয়ে আসেন, ঠাকুর এটি খুব পছন্দ করতেন। তাদের বাড়িতে জগন্নাথের সেবা হতো, অত লোক জানাজানি হতো না, এত সুন্দর ব্যবস্থা ছিল। তিনি বলতেন এ বাড়ির সবাই একই সূত্রে গাঁথা, মানে বাড়ির যারা পরিচারক বৃন্দ ছিলেন, বাড়ির যারা অন্যান্য সদস্য ছিলেন, পরিচারিকা ছিলেন, অন্যান্য সদস্যরা ছিলেন, সবাই যেন এক সূত্রে গাঁথা। সকালবেলা ওঠা, মন্দিরে যাওয়া, ঠাকুর প্রণাম করে ফিরে আসা, প্রার্থনা করা, খাওয়া দাওয়া করা, আবার নিজের কাজের মধ্যে ডুবে থাকা, এই যে নানা রকম যে দিব্য গুণ আছে সেগুলোর অধিকারী তারা ছিলেন। তারাও ঠাকুরকে গোপনে নিয়ে আসতেন দক্ষিণেশ্বর থেকে। গৌরাবতার যেন শ্রীবাস প্রাঙ্গণ, তার বাড়িটা কীরকম না যেমন শ্রীবাস অঙ্গন ছিল ঠিক সেই রকম, যে কেউ আসতে পারে। বলছেন মহাপুণ্যময় তীর্থ নিজ নিকেতনে, সত্যি সত্যি তার বাড়ি তার কৃপায় শ্রী ভগবানের কৃপায় একেবারে একটি তীর্থ স্থলে রূপান্তরিত হয়েছে। গৌর অবতার জগন্নাথ প্রতিমূর্তি প্রতিষ্ঠিত ঘরে ভোগরাগ নীতিনীতি অতি প্রীতি ভরে, সেই মহাপ্রসাদে প্রভুর সেবা হয়, শ্রীপ্রভুর অন্ন ভিক্ষা যথা তথা নয়। ঠাকুর সব জায়গায় খেতে পারতেন না, কিন্তু বলরাম বসুর বাড়িতে তিনি খুব যত্ন করে খেতেন, কারণ সেখানে জগন্নাথ দেবের সেবা পূজা হতো এবং সেই যে অন্নভোগ যে জগন্নাথ দেবকে নিবেদন করা হতো তাই শ্রীরামকৃষ্ণ এবং তার সঙ্গীদের খেতে দেওয়া হতো। ঠাকুর বলছেন পুঁথিকার বলছেন যে লীলাঙ্গনে এদেরকে ভাণ্ডারী বলা যেতে পারে, ঠাকুরের ভাণ্ডারী। প্রথম জন হলেন মথুরানাথ বিশ্বাস, দ্বিতীয় জন বলরাম বসু, তৃতীয় জন হলেন শম্ভু মল্লিক এবং চতুর্থ জন হলেন সুরেশচন্দ্র মিত্র। আমরা এগোব। বলরাম জন্ম জন্ম ভক্ত অবতারে, অন্ন ভিন্ন ভিক্ষা শ্রীপ্রভুর তাই তার ঘরে, প্রভুর গমনে বহু আড়ম্বর তথা, অন্ন ব্যঞ্জনাদি রাঁধে ভামিনীর মাতা, মহা ভাগ্যবতী এই ব্রাহ্মণের মেয়ে, বড় খুশি প্রভু দেবে তার রান্না খেয়ে, বহু তুষ্ট প্রভুদেব ভক্ত বলরামে, ভোজনে নানান রঙ্গ হয় তার সনে, একদিন সঙ্গপনে বলরামে কন, অন্যে দিতে দ্রব্য যদি আনে কোনো জন, সেই দ্রব্য দেয় যদি খাইতে আমারে, কখনো না পারি তাহা স্পর্শ করিবারে, আমার কারণে যাহা আমাকেই দিবে, ঠাকুরের ভোজ্য দ্রব্য স্বতন্ত্র রাখিবে, শ্রীপ্রভুর শ্রীবচন শ্রীপ্রভুর শ্রীবচন সত্য কত দূর, দেখিবারে কুতূহল হইল বসুর, পরদিন শ্রীপ্রভুর মিষ্টান্নের থালে, ঠাকুরের ভোজ্য যত নিজ হাতে তুলে, মিশাইয়া দিল লক্ষ্য রাখি বিলক্ষণ, বাসনা দেখিতে প্রভু বাছেন কেমন, অন্তঃপুরে শ্রীপ্রভুর ভোজনের স্থান, সদর মহলে হেথা প্রভু ভগবান,
সেবা হেতু শ্রীপ্রভুরে ডাকে যথাকালে, জানা নাই কিবারঙ্গ মিষ্টান্নের ধারে, ঠাকুরের ভোজ্যে লক্ষ্য বিশেষ করিয়া, সম্মুখেতে বলরাম আছে দাঁড়াইয়া, অবাক কাহিনী তেহ দেখিল সাক্ষাতে, ঠাকুরের ভোজ্য তার না পড়িল হাত, যদিও প্রভুর ভোজ্য সঙ্গে মিশামিশি, সামান্য মিষ্টি তার নয় খুব বেশি, বড়ই আশ্চর্য কার্য দেখিতে শুনিতে, ভোজন দূরের কথা না ঠিকিল হাতে, যে ভোজ্য নিজের তার তাঁর নামে আনা, প্রত্যেকে লয়ে প্রায় দুই এক দানা, খাইলেন প্রভুদে ভরিল উদর, বুদ্ধিহারা বলরাম দেখিয়া রগর, মন মনে শুন মন খুলে বলি লীলার বারতা, সুমিষ্ট হইতে মিষ্ট রামকৃষ্ণ কথা। বলছেন যে জন্ম তার বলরামের জন্ম তার ভক্ত পরিবারে, যেহেতু আমাদের জগন্নাথের সেবা আছে সেই ভক্ত পরিবারে তার জন্ম হলো, এবং সেইখানেই তিনি অন্ন ভিক্ষা করলেন। আজকে তা তিনি অন্ন ভিক্ষা করবেন তাই ভামিনী দেবীর মা, খুব সম্ভবত যোগিন মা, তিনি রান্না করেছেন, ভীষণ আনন্দ তার। এবারে একবার হয়েছিল যে ঠাকুর বলরামকে বলেছিলেন যে তাঁর জন্য যে জিনিস আনা হয়েছে সেটা যেন শুধু তাকেই দেওয়া হয়, অন্যের জন্য আনা জিনিস যেন তাকে, অন্যের খাবারের জিনিস যেন তাকে না দেওয়া হয়। বলরামের কি অদ্ভুত খেলা দেখুন, শ্রীরামকৃষ্ণের কি অদ্ভুত খেলা, সকলের যে ছোট বড় মেজ সেজ, যোগ্য অযোগ্য, যে পরীক্ষা করবার জন্য শ্রীরামকৃষ্ণকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, তিনি নির্দ্বিধায় কোন রকম প্রশ্ন না করে প্রশ্নাতীত ভাবে সেই তার পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। তিনি বলছেন, বলরামের মনে হলো যে শ্রীরামকৃষ্ণ যে বলেছিলেন এটা একবার একটু করে দেখি। তিনি অন্যান্য মিষ্টান্নের সাথেও অন্যদের দেওয়া হয়েছিল এরকম কিছু মিষ্টি ঠাকুরের পাতের মধ্যে দিয়ে দিলেন, কিন্তু অদ্ভুত কাণ্ড হচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন খেতে বসবেন তখন ওই মিষ্টিগুলির দিকে ফিরেও তাকালেন না। শুধু তাই নয়, তাঁর জন্য যে কটি মিষ্টি আনা হয়েছিল সেগুলি থেকে একটু একটু ভেঙে ভেঙে খেয়ে তার প্রশংসা করতে থাকলো। পুথিকার বলছেন যে আইলেন প্রভুদেব, খাইলেন প্রভুদেব ভরিল উদয়, বুদ্ধিয়ারা বলরাম দেখিয়া রগর, শুন মন খুলে বলি লীলারও বারতা, সুমিষ্ট হইতে মিষ্ট রামকৃষ্ণ কথা। শ্রীরামকৃষ্ণ কথা অত্যন্ত মিষ্ট, অত্যন্ত যাকে বলে সুস্বাদু, যা গ্রহণ করবার জন্য আমরা আনন্দে অপেক্ষা করে থাকি। আমরা আজকের আলোচনা শেষ করব আরেকটি ঘটনা দিয়ে, যেটা ঘটনা নয়, এটি একটি অংশ যেটি পুথিকার লিখছেন, যেমন পুঁথিতে লেখা হয় খানিকটা ঘটনা খানিকটা তত্ত্ব ব্যাখ্যা, এরকমভাবে করা আছে। পুথিকার লিখছেন, তিনি লিখছেন, শুন মন খুলে বলি লীলার বারতা, সুমিষ্ট হইতে মিষ্ট রামকৃষ্ণ কথা, চিত্ত তার বিশ্বব্যাপী দর্পণের প্রায়, প্রতিবিম্বে তাহে যাহা সব যাহায় যথায়, শ্রবণ বিবর ব্যাপ্ত সকল ভুবনে, কার্যে বাধা একসঙ্গে কায়ে বাক্য মনে, বিরাজিত সদ্বুদ্ধি মূর্তিমান জ্ঞান, কায়া করে তাহাই যাহা মনেরও বিধান, আর এক শ্রীপ্রভুর শ্রীঅঙ্গের ধারা, দেখিতে প্রকৃত বাজছে পঞ্চভূতে গড়া, তা নয় চিন্ময় মোর শ্রীপ্রভুর তনু, অনুক্ষণ সচেতন প্রতি পরমাণু, বারবার দেখিয়াছি প্রভু দেবরায়, গাঢ়তর নিদ্রাগত আছেন শয্যায়, এমন সময় যদি অস্পর্শীয় জন, গমন করিতে কাছে ছুঁইতে চরণ, প্রসারিত মাত্র হাতে পরশের আগে, শশব্যস্ত প্রভুদেব উঠিতেন জেগে, চাক্ষুষ দর্শকে এই হয় অনুমান, প্রতিলোম কূপে তাঁর যেন চক্ষুষ্মান। বলেছেন শ্রীরামকৃষ্ণের চক্ষে, শ্রীরামকৃষ্ণের দৃষ্টির আড়ালে গিয়ে আমরা তার সম্বন্ধে কিছু করতে পারবো না, এটা যেন আমরা সবসময় মনে রাখি যে তাঁর দৃষ্টির আড়ালে গিয়ে আমাদের কোনো কিছুই করা সম্ভব হবে না। তাই শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করার আগে যেন আমরা নিজেদেরকে পরীক্ষা করে নিই, যে শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করার সময় যে পবিত্রতা,
যে শুদ্ধিতা অবলম্বন করতে হয় তার যোগ্য আমরা হয়ে উঠেছি কিনা। তিনি বলছেন যে ঠাকুরের শরীর যেন চিন্ময় প্রভুর শরীর, সেখানে যেন সামান্যতম অন্য কোনো কিছু নেই। বলছেন বারবার দেখেছি যে ঠাকুর গভীর নিদ্রায় মগ্ন আছে, এমন সময় অস্পর্শীয় জন কেউ যদি শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছে, শ্রীরামকৃষ্ণ তাকে তার স্পর্শের আগেই অনেক জেগে উঠেছেন, তাকে আঘাত করে নয়, যেন তিনি তার প্রণাম নিতে পারলেন না বলে তার মনে যে কষ্ট সেটি নানাভাবে অপনোদন করেছেন। প্রতি লোমকূপে তার যেন চক্ষুষ্মান, তিনি যেন সমস্ত দিক দিয়ে তার প্রতি লোমকূপে যেন জীবন্ত জাগ্রত মূর্তি ধারণ করে আছেন। এটি আমাদের আশা জাগায়। আমরা অনেক সময় মনে করি যে ভগবান আমাদের দিকে তাকান না। আমরা একবার এই কথাটি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছিলেন তাকান না কি গো, তিনি অবশ্যই তাকান, কিন্তু তিনি তাকানোর পরে আমাদের তিনি যেটি বলেন সেটা আমরা শুনতে পাই না। তিনি অবশ্যই তাকান, বলছেন তিনি দেখুন না দেখুন, তুমি তার সামনে গিয়ে দাঁড়াবে, তার যে কৃপা দৃষ্টি তোমার উপর পড়বে তাতেই তোমার কল্যাণ হবে। আমাদের সঙ্গে অনেক সময় আমাদের গুরুরা কথা বলতে পারেন না, কিন্তু এটা আমরা নিশ্চিত 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 করে জানি যে তাদের কৃপা তাদের আশীর্বাদ সব সময় আছে। অধ্যাত্মবাদ স্থূল জিনিস দিয়ে কোনো রকমভাবে বিচার করা যায় না, তার মাপদণ্ড হচ্ছে মনের সূক্ষ্মতা, মনে দিয়েই তাকে আমরা চিন্তা করে থাকি। দেখবেন শ্রীরামকৃষ্ণ লীলা কথা যত আমরা মনে পড়ি এবং যত মনে মনে চিন্তা করতে থাকি ততই আমাদের ভেতরে একটা অদ্ভুত আনন্দের প্রভাব করতে থাকে। আমরা বুঝতে পারি না নিঃশব্দে কখন তারা বদলে দিয়েছেন আমাদের। ঠাকুরের কৃপা এরকমভাবে বিশ্বব্যাপী চরাচরব্যাপী। একটি মানুষ আমাদের প্রেসিডেন্ট মহারাজের কাছে এসেছেন দীক্ষা নিতে। মহারাজই খুব বেশি কথা বলেন না, আমাদের চতুর্দশ প্রেসিডেন্টের মহারাজের কাছে এসেছেন তিনি। দীক্ষার সময় হঠাৎই মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি করো, তিনি বললেন আমি এরকম চাকরি করি। কখন তোমার ছুটি হয়? বিকেল চারটের সময়। তারপর কি করে? তিনি তো বলতে পারছেন না। তারপরে তিনি বাড়ি ফিরে এসে একটু টিফিন করে সাজগোজ করে একটি পানশালায় যান পান করতে। তিনি বলছেন তারপরে আর কোনো কিছু নয়, মঠে চলে আসবে। এবং গুরুর আদেশ শুনে তিনি মঠে আসা শুরু করলেন এবং গুরুর ঘরে তিনি লাইন কন্ট্রোল করতেন। অবাক বিস্ময়ে মহারাজ তার দিকে তাকিয়ে থাকতেন। তার সেই শুভ দৃষ্টি একটা সময় সেই মানুষটাকে পরিবর্তন করে দিবে। যে মানুষটি রোজ পানশালায় যাওয়ার কথা হতো তিনি পানশালায় আসেন, কিন্তু সে পানশালার নাম বেলুড় মঠ আর সে পানীয়র নাম শ্রীরামকৃষ্ণ। তাকে রোজ দর্শন করেন আর তার নেশায় মুগ্ধ হয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা আমরাও যেন নিত্য তার কাছে আসতে পারি, সর্বক্ষণ তার নেশা পান করতে পারি আর তার নেশায় মুগ্ধ হয়ে এই জগৎ সংসারের পারে যাওয়ার যোগ্য হয়ে উঠতে পারি। আজকে এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।